প্রায় প্রতিদিনই ধর্মনগরের কোথাও না কোথাও শহরে সমাজ সচেতন মানুষের কারণে ধরা পড়ছে নেশা কারবারিরা। রাজ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন সফল করতে প্রতিনিয়ত মাঠে নেমে কাজ করছে ধর্মনগর মহকুমার মানুষ। তার প্রমাণ বারবার মিলছে বিভিন্ন নেশা বিরোধী অভিযানের সাফল্যে। ইদানিং আরক্ষা প্রশাসন সহ সাধারণ মানুষের কাছে খবর ছিল ধর্মনগরে বিভিন্ন ই রিক্সা করে ব্রাউন সুগার সহ নেশা সামগ্রী ধর্মনগরের যুবক যুবতীদের কাছে পৌঁছে দিচ্ছে, আর এতেই ক্রমাগত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ। পুলিশের কাছে খবর থাকলেও তারা প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছিল না। অবশেষে এলাকার মানুষ সক্রিয় হয়ে তাদের হাতে নাতে ধরতে সক্ষম হয়। শুক্রবার রাতে ধর্মনগর রাজা রামমোহন রোড এলাকার মানুষ একটি ই রিক্সা তাদের পাড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে, তারা এসে রিক্সা সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা এই ই রিক্সা দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বিজুপুরে একটা ছেলে আমার দিয়া গেছে, গিয়েছে আমরা কয়েকজন বাইকের মানুষ দেখছো, লোকাল মানুষ এখানে। এই বাড়ি কোন জায়গা? তার বাড়ি আমি শুনছি সিগন্যাল বস্তি। এখন কই থাকে সিগন্যাল বস্তি বাড়ি? ইরিশকার মাধ্যমে একটা ছেলে এই ড্রাগসটাকে সমস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্রি করে, এবং সেখানে কোনো বয়সের কোনো বার নেই, যে চাইছে তার কাছে দিচ্ছে, কিন্তু আমরা তাকে শনাক্ত করতে পারছিলাম না। ওখানকার যে মানুষ যারা আছেন ওনাদের সহযোগিতায় আমরা ওই ই রিক্সার ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এবং তার সঙ্গে আরও দুজন ছিল। তো তার কাছে আমরা মানে ড্রাগস বিক্রি করে এই ধরনের অভিযোগগুলি গতকালকে মানে সম্পূর্ণ সুস্পষ্টভাবেই ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে ধরে নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করি, এবং ওদেরকে আজকে আমরা কোর্টে পাঠাব। এদিকে শনিবার দুপুরে ধর্মনগর রাজবাড়ি এলাকার মানুষ কিছু ড্রাগ সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সেও ই রিক্সা চালক। তাকে আটক করে পুলিশ জানতে পারে সে বটরশি এলাকার বিজু দেবনাথের কাছ থেকে এই ব্রাউন সুগার কিনে এনেছে। সঙ্গে সঙ্গে পুলিশ বিজু দেবনাথের বাড়িতে যায়, কিন্তু সেই সময়ে সে বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়। পুলিশ তার বাড়ি থেকে একটি চুরির বাইক উদ্ধার করে বর্তমানে পুলিশ বিজু দেবনাথের খোঁজে বেরিয়েছে। ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায় জানান, মানুষ যেভাবে নেশা বিরোধী অভিযানে পুলিশের পাশে দাঁড়িয়েছে তাতে এই কালো নেশা কারবারিদের ধরতে সক্ষম হচ্ছেন তারা। তিনি জানান এই ধরনের অভিযান জারি থাকবে। ধর্মনগর থেকে প্রমথেশ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।